বালুরঘাটে ট্রেনটা পেলাম না, ওই জন্য এখন বাসে করে যাব। একটু আগে আসলে ভালো ছিল, ট্রেনটা একটু আগে ছেড়ে দিয়েছে। আর কি বল তোমরা, এখানে বৃষ্টিও হচ্ছে, এটা টাইমে তো বৃষ্টি হলে আরো বেশি করে ঠান্ডা লাগবে। আর একটু আগে আসলে ট্রেনটা পেয়ে যেতাম। এখন যাই বাস ট্রেনে, বাসে করে বাড়ি যেতে হবে। আবার এই ব্যাগগুলো নিয়ে হসপিটালে যাওয়া খুব অসুবিধা হয়ে যাবে, ওই জন্য বাড়ি যাবো, আগে বাবার বাড়ি যাবো, ব্যাগগুলো রাখবো, স্নান করবো, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে হসপিটালে যাবো। 4টা থেকে 5টা অবধি আবার হসপিটালে ঢুকতে দেয়। তো যাই হোক, টোটো করে হচ্ছে বাস ট্রেনে যাবো। আর কি বলতো বন্ধুরা, যখন এই বাড়ি থেকে যখন বাবার বাড়ি আসি না, কি ভালো লাগে, মানে গ্রামে তো আর চারিদিকে শুধু সবুজ আর সবুজ, গাছপালা, ফাঁকা জায়গা, কি ভালো লাগে আমাকে। সরষের গাছ লাগিয়েছে চারিদিকে, শুধু সরষের গাছ লাগিয়ে আছে, তার মধ্যে এত সুন্দর ফুল ফুটে আছে, দেখতে কি ভালো লাগছে। চারিদিকে শুধু হলুদ আর হলুদ লাগছে, দেখতে খুব ভালো লাগছে। ওই জন্য বাবার বাড়ি আসলে আর মানে বাড়ি যাওয়ার ইচ্ছা করে না, ওই জন্য অনেক দিন থেকে যাই। আমি তো, আমাকে তো ভালোই লাগে, তার মধ্যে ছেলে যদি আসে তো ছেলেও মানে আসলে আর বাড়ি যেতে চায় না। গ্রামের সৌন্দর্যটাই এরকম, সবাইকে ভালো লাগবেই বলো। তো যাই হোক, বেশি লোক নাই, আমি আছে আর আরেকজন আছে, ফাঁকা গেছে। কত সুন্দর লাগছে চারিদিকে, শুধু হলুদ আর হলুদ লাগছে, সব সব গাছ না আর
কি বলতো বন্ধুরা, আমি বাড়ি থেকে যখন বাবার বাড়িতে আসি, আমার মনটা যদি একটু খারাপ থাকে বা মনটা ভালো না দিতে লাগে, তো বাবার বাড়ি আসলে সত্যি আমার মনটা ভালো হয়ে যায়। কেন বলতো, মানে চারিদিকে সবুজ গাছপালা, ফাঁকা জায়গায় দেখে আমার মনটা একটু হলেও খুব ভালো হয়ে যায়, একটু না বেশি বলবো ভালো লাগে। আর বাবার বাড়ি থেকে আর মানে যাওয়ার ইচ্ছা করে না, কিন্তু উপায় নাই, মেয়েদের জীবন, বাপের বাড়িতে মানে বেশি দিন তো থাকাও যায় না, বলো, ওই জন্য যেতেই হয়। তো যাই হোক, তো বাড়ি অনেকক্ষণ চলে আসছি, এসে স্নান করলাম, স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছি, হসপিটালে যাব, আমি যাব আর ভাইয়ের বউ যাবে, ব্যাগ ত্যাগ সব রেডি করে নিয়েছে, এই যে এখান থেকে টোটো করেই যাব। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, ভাইয়ের বউ যাচ্ছে, আমি যাচ্ছি, টোটো নিয়েই যাবো। তো এই যে মামার বাড়ি চলে আসলাম, এখান থেকে তারপরে হসপিটালে যাব। আগে মামার বাড়িতে পুজো হয়েছে, সরস্বতী পুজো, তো বাড়ি থেকে অনেকটা দেরি হয়ে গেছিলো আসতে, ওই জন্য হসপিটালে ঢুকতে পারলাম না, কারণ টাইমটা ছিল না। আর ওই জন্য মামার বাড়ি চলে আসলাম, যেহেতু মা এখানেই আছে আর হসপিটাল থেকে কাছেই মামার বাড়িটা, ওই জন্য মামার বাড়ি চলে আসলাম। আর মামার বাড়িতে হচ্ছে সরস্বতী পুজো হয়েছে, তো একটু আগেই সব পুজোটা হয়েছে, আমরা দেখতে পাইনি। তো এই যে ঠাকুর ঘরে আসলাম, একটু ঠাকুরটা প্রণাম করলাম, তো প্রসাদ খেলাম, তারপরে হচ্ছে খিচুড়ি করেছে, তো একটু পরে হচ্ছে খিচুড়ি খাবো, খেয়ে দিয়ে তারপরে হচ্ছে হসপিটালে যাব। মামার মেয়ের সঙ্গে দেখা হয়নি, তো বোনটা হচ্ছে স্কুলে গেছে, তো স্কুল থেকে আসবে, তারপর বোনের সঙ্গে হচ্ছে দেখা করে তারপরে যাব। কারণ হচ্ছে আমার মামার মেয়েটা হচ্ছে স্কুলে দিদিমণি আছে, তো আমি তো দুদিন থাকবো, কিন্তু হচ্ছে যে টাইমে হচ্ছে হসপিটাল আমি আসবো সেই টাইমে হচ্ছে স্কুল চলে যাবে, দেখা আর হবে না। ওই জন্য আজকে যেহেতু ছুটি আছে, ওই জন্য একটু দেখা করে তারপরে হচ্ছে হসপিটালে যাব। মনে করলাম যে মামার বাড়িটা একটু ঘরগুলো তোমাদেরকে দেখাবো, কিন্তু হচ্ছে হলো না, কারণ হচ্ছে মামির শরীরটা খুব খারাপ, এমনিও মামির শরীর ভালো থাকে না, আজ থেকে না অনেক কয় বছর থেকে মামির শরীরটা ভালো না। মামি তো শুয়েছিল আর দরজাটা বন্ধ করা ছিল, যদি ভিডিও করতাম আওয়াজ করতো তাহলে যদি উঠে যেত, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। এখন হচ্ছে হসপিটালে যাব, আর চারিদিকে তো গান হচ্ছে, ওই জন্য ভিডিও করতে পারছি না। আর এটা হচ্ছে মামার বাড়ি, পিকু চলো যাবা। তো এখন হচ্ছে হসপিটালে যাচ্ছি, মা তো এখানেই ছিল মামার বাড়িতে, তো আমি আসলাম, তো এখন মা বলছে কি আমিও যাবো, ওই জন্য মাও যাচ্ছে, আর ভাই আছে সামনের দিকে আছে। যদি ভিডিও করতে দেয় হসপিটালের ভিতরে তাহলে ভিডিওটা করব, আর যদি না দেয় তাহলে তো ভিডিও করতে পারবো না। আর কী বলতো বন্ধুরা, মানে সরস্বতী পুজো হচ্ছে, তো মানে চারিদিকে শুধু এত সুন্দর করে সেজে সবাই শুধু ঘুরছে, আর আমার বাড়ির সামনেই হচ্ছে পার্ক আছে, সেখানে হচ্ছে অনেক ভিড়, মেলার মতো বসে আছে, সবাই খাওয়া দাওয়া করছে। আর আর মা বলছে যাও, তোমরাও যাও পার্কের ভিতরে ঢুকবে, তো আমরা বলছে পার্কে ঢুকলে আবার হচ্ছে হসপিটালে ঢুকতে পাবো না, তো আমরা আবার গেলাম না, দেখো কত ভিড় আছে, কী ভালো লাগছে, চারিদিকে শুধু দোকান বসে আছে, খাওয়ার দোকান, নেওয়ার দোকানগুলো, খুব ভালো লাগছে। তো মামার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, আর টোটো করেই যাচ্ছি, আর মামার বাড়ির থেকে বেশি দূর না, হসপিটালটা কাছেই আছে, যেদিন থেকে ভর্তি হয়েছে সেদিন থেকে মা তো মামার বাড়িতেই আছে, এখান থেকে যাওয়া আসা করছে হসপিটালে, আর কাছেই তো এই যে পৌঁছে গেছি হসপিটালে। আর হচ্ছে ভাইয়ের বন্ধুরা আসছে, সবাই দাঁড়িয়ে আছে, যেহেতু 4টা বাজেনি ওই জন্য তো ঢুকতে দিচ্ছে না, ওই জন্য সবাই বাইরেই আছে, তো আমাদের সঙ্গে আবার দেখা হয়ে গেছে, তো আমরা একটু পরেই ঢুকবো ভিতরে। আর কী বলতো বন্ধুরা, মানে সরস্বতী পুজো হচ্ছে, চারিদিকে শুধু গান হচ্ছে, ভিডিও মানে করতে পারছি না, একটু করেই ভিডিওগুলো করছি আর বেশি করতে পারছি না। আর যে হসপিটালের ভিতরে ঢুকছি, ভাইরা হচ্ছে সামনের দিকে যাচ্ছে, আর মা আমি আর ভাইয়ের বন্ধুরা আসছে, ওরা হচ্ছে পিছন দিকে যাচ্ছি, সবাইকে তো হচ্ছে একসঙ্গে ঢুকতে দিবে না, একজন বা দুজন করেই ঢুকতে দিবে। আমি যাব আর ভাইয়ের বউ যাবে, কিছু কাপড় দেওয়ার আছে, ওই জন্য আমরা আগে যাব। হসপিটালে চলে আসলাম, তো দেখি ওখানে যদি ভিডিও করতে দেয় তাহলে করবো, না হলে ভিডিও যদি না করতে দেয় তো করতে পারবো না। হসপিটালের ভিতরে ঢুকলাম, এখানে জুতো খুলে যেতে হবে না, একজন করে ভিতরে ঢুকতে দিবে। তো এই যে ভাইয়ের বউ যাচ্ছে, তো আমিও পিছন দিকে চলে গেলাম আর শুনে নিলাম ভিডিও করতে দিবে কি না, বলছে করতে পারো। তো এই যে পুচকু সোনা শুয়ে আছে আর ঘুমাচ্ছে।
যাচ্ছে আমাদের সঙ্গে, এই যে দুদিন তো থাকবো, আবার আসবো দেখতে, কালকে যাই পরশু দিন আবার আসবো। তো বন্ধুরা, এই যে বাড়ি চলে আসলাম, কাপড় তো এখনো ছাড়া হয়নি, হাত মুখ ধুবো, কাপড় ছেড়ে নিব। দেখেছিলাম কাপড়গুলো তো বালতিতে রেখে দিব, কারণ আজকে তো ধুতে পাবো না, রাত হয়ে গেছে, কালকে ধুবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখান থেকে, আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো বন্ধুরা, গুড নাইট।